এরপর প্রশ্ন আছে, আপনাকে রেখে যদি ওয়ান ডে ইলেভেন বানাতে হয় বাংলাদেশের, আপনি আছেন দলে, আপনি কিভাবে দল সাজাবেন, ওপেনিং এ কাকে কাকে রাখবেন? ওপেনিং এ আসলে আমি তো, আপনি যেটা বললেন যে আমি পাঁচটা জেনারেশন যেটা বলছেন সবাইকে খেলা দেখেছি, কারেন্ট যদি অল টাইম গ্রেট না, কারেন্ট টিম যদি সাজাতে হয়, নাকি অল টাইম সাজাতে চান? কারেন্ট 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 যে বাংলাদেশ টিমটা, জি জি, আপনাকে রেখে আমি টিমে থাকবো না বাইরে? আপনি থাকবেন। আচ্ছা, আমি থাকবো। তাহলে তামিম লিটন, ডেফিনেটলি তামিম লিটন আসবে, যেহেতু কারেন্ট আমি মনে করি যে সাকিব নাম্বার থ্রি, অসাধারণ খেলছেন সাকিব। চারে আমি আসব, পাঁচে মুশফিক, ছয়ে মাহমুদুল্লাহ, ছয়ে মাহমুদুল্লাহ, সাতে আসবে সাথে উইকেট কিপার হলো একটা অফ লেফট হ্যান্ড স্পিনার, সাইফউদ্দিন কে নেবেন সাথে? হ্যাঁ অবশ্যই সাইফউদ্দিন থাকবে, মাশরাফি থাকবে, সাইফউদ্দিন, হ্যাঁ সাথে সাইফউদ্দিন আসবে, সাথে সাইফউদ্দিন, আটে মিরাজ, মিরাজ নয়, নয়ে ম্যাশ, দশ এবং এগারো মুস্তাফিজ, মুস্তাফিজ এবং রুবেল, রুবেল। কিপিং করবে কে? মুশফিক। কোচ? কোচ যদি আমাকে বলেন, এই আমার দেখা সেরা, আমার দেখা কোচ বলবো, জি অবশ্যই, আর যদি আমি হাতুরা সিং এর সাথে খেলি নাই, কিন্তু আমি ওর গল্প শুনেছি, আমি ওর গল্প শুনেছি, এই কারণে আমি হাতুরা সিং কে নিব, কারণ ওর যে গল্প শুনেছি আমি, ওই গল্পতে ও যারা মারে তাদের নাকি প্রচুর ব্যাক করে, তো তাহলে আমার জন্য সহজ হবে খেলাটা। তাহলে তাহলে এই দলে মুশফিক আর রিয়াদ হয়তো থাকবে না, তাহলে এই দলে সৌম্য সরকার আছে। অবশ্যই অবশ্যই। আর প্রশ্ন আছে যে আপনার আশাফুল, ক্যারিয়ার তো শেষ হয়নি, তারপরেও ক্যারিয়ারের শেষ ভাগে দাঁড়িয়েছেন, এটা মেনে নিতেই হবে, খেলার সাথেই থাকবেন নাকি ব্যবসা করবেন? অনেক কিছুর সাথে তো আপনি জড়িত, কোচিং বা কোচিং করতে চান? কোচিং বলেন, যেটা করা সম্ভব, সিলেকশন বলেন, যেটা যেটা বলেন সেটাই, কিন্তু ক্রিকেটের সাথে থাকতে চাই, কারণ আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই। আমার, আমি তো সবগুলা জেনারেশনই দেখেছি, আকরাম ভাই, বুলবুল ভাই বলেন, নান্নু ভাই বলেন, এখন আপনার সাইফউদ্দিন, মিরাজ, নাঈম হাসান, তাদের সাথেও খেলছি, তো আমার সবাই আগে সব গ্রেডদের গ্রেট হওয়ার ফর্মুলাও জানি, আবার আমি যে সাকসেসফুল হতে পারি সেটাও জানি, তো এই কারণে আমার মনে হয় যে ক্রিকেটের সাথে আমি থাকতে চাই, আর আমার শেয়ারটা শেয়ার করতে পারবো আর কি আমি।